ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। সুইটমিন ব্লগ আর নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম, আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তো আজকে আমার মুখের হাসিটা দেখেই বুঝতে পারছো যে আমি কতটা খুশি। শুধু আমি একা খুশি না, আমার সাথে আজকে এই যে এই ব্যক্তিও খুব খুশি। আমার কাছে অনেকদিন আগে একটা গিফট চেয়েছিল, বলেছিল, মানে চেয়েছিল বলতে বলেছিল যে আমাকে জিনিসটা একটু কিনে দেবা। তাই আমি বললাম যে ঠিক আছে, আজকে আমি বললাম যে ঠিক আছে কিনে দেবো, চলো। তো এখন যাচ্ছি আর কিনে তোমাদের সাথে দেখাবো, তোমাদেরকে দেখাবো যে কি কিনেছি আর কি গিফট দিলাম। তো আমি দিচ্ছি গিফটটা, তাই না? আমি দিচ্ছি তো, ঠিক আছে চলো আগে বেড়াই। এখন আমরা যাবো মসন্দপুর, তারপর আগে বেড়াই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বা দেখাবো যে কি জিনিস কিনলাম। তো চলো। অনেকদিন ধরেই না মনুর মোবাইলটা ঠিকঠাক কাজ করছিল না, মানে মোবাইলটা প্রচণ্ড হ্যাং করছিল, ঠিকঠাকভাবে কোনো কাজই করতে পারছিল না। তো আজকে আমরা চলে এসেছি মসন্দপুর একটা মোবাইলের দোকানে ওর জন্য একটা মোবাইল কেনার জন্য। কি কি বেরোলো চার্জার ফাইনালি তো ফোনটা কিনে নিয়ে আমরা বাড়িতে চলে এসেছি। এই ফোনটা কেনার জন্য মানে কি যে হচ্ছে তিন চার দিন ধরে, মানে সেটা বলার কথা না। এই ফোনটাই ওর কিনতে হবে, মানে এটা পাওয়া যাচ্ছে। অনেক রকম সমস্যা হচ্ছিল এখানে, ঠিক মতন মানে কোনো কিছু ম্যাচ করতে পারছিল না। অনেক জায়গায় ঘুরেছি, অনেক কষ্টের ফল এটা, অনেক কষ্ট করে। তাই আজকে মানে ওসে নিয়ে আসা হলো বাড়িতে। তাই এটা পেয়ে আমি ওকে বললাম যে শোনো ফোনটা কার ওর। তাই আমি ওকে বললাম যে তুমি ক্যামেরার সামনে বসো, বসবে না, আমাকে দেখা দেবো। তাহলে আমি কি বলবো ওর ফোনের বিষয়ে? তো ফোনটা পেয়ে তুমি কতটা খুশি যাই বল? অনেক খুশি। কতটা? অনেক। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, তো সেই দোকান থেকেই তো আনবক্সিং করা হয়ে গেছে, ওই জন্য নতুন করে বাড়িতে এসে আর আনবক্সিং করলাম না। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।